আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি, সালাতুল বিতির, সালাতুল বিতির ধরেন আমরা তিন রাকাত দেখাই, সালাতুল বিতির এক রাকাতও আদায় করা যাবে, তিনও করা যাবে, পাঁচও করা যাবে, সাতও করা যাবে, এগারো রাকাত পর্যন্ত আদায় করা যাবে। তা আমরা তিন রাকাতটা দেখাই। তিন রাকাতে প্রথম তো ধরেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত আগে যেভাবে দেখাইছি ওইভাবেই, মেইন হলো তৃতীয় রাকাত। এখানে মাঝখানের বৈঠকে বসেন, দুই রাকাতের পরে বসেন, দুই রাকাতের পরে আপনি যখন তিন রাকাত আদায় করবেন বিতির, দুই রাকাতের পরে ইচ্ছা করলে বসতেও পারবেন, ইচ্ছা করলে না বসে উঠেও যেতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একভাবে আদায় করতেন, আবদুল্লাহ বিন ওমর আরেকভাবে আদায় করতেন, দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত। তো এজন্য আপনার এই মাঝখানে বসাটাও স্বীকৃত সহি হাদিস দ্বারা, না বসাটাও স্বীকৃত। তা আপনি যদি বসেন, ধরেন এখন বসছেন, বসলে কি করবেন? আত্তাইয়াত পড়বেন, দরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পরে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলবেন, দুই দিকে সালাম ফিরিয়ে ফেলছেন, সালাম ফিরে দাঁড়ায় যান, এবার দাঁড়ায় যান, হ্যাঁ সালাম ফিরে দাঁড়ায় যান, দাঁড়ায় আল্লাহু আকবার রাফল ইয়াদাইনও হবে এবং আবার তাকবীর বলবেন, তাকবীর বলে আপনি তৃতীয় রাকাত পড়তেছেন। জি, এই যেখানে না, যদি একসাথে একসাথে এরকম পড়ছেন এখানে সানা লাগবে না, সালাম ফিরাইলেও এই রাকাতটা আপনার বিচ্ছিন্ন রাকাত না, ওই দুই রাকাতের সাথে সম্পৃক্ত রাকাত, যদিও মাঝখানে একটা সালাম ফিরাইছেন, কিন্তু ওই সালাম ফেরানোর কারণে ওই দুই রাকাত আলাদা, এটা এক রাকাত আলাদা হয় নাই, তিন রাকাতেই সলাৎ। ওই সিস্টেমের কারণে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও ফিরেছেন, সালাম ফেরানো মানে শেষ। জি জি, মানে এবাদতের ক্ষেত্রে নীতিমালা হইল, আমরা জানি তো অনেক কিছুই জানি, কিন্তু আমাদের জানা এখানে বাতিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছেন এটাই হলো একমাত্র পদ্ধতি, যেখানে আর ওই আমাদের ওই কেয়াস চলবে না যে সালাম ফিরাইলে আমরা মনে করি সলাৎ শেষ, আবার নতুন এখানে নতুন শুরু হচ্ছে না, এখানে নামাজ কিন্তু তিন রাকাত একসাথে, তিন রাকাত তো দুই রাকাত পরে সালাম ফিরে তৃতীয় রাকাত এটার সাথে জয়েন, এই জন্য এখানে সানা লাগবে না। এখানে উঠে তিনি সুরা আল ফাতিহা পড়বেন, আর একটা সুরা পড়বেন, সুরা পড়ে আর যদি একসাথে দাঁড়াই গেলে তো দাঁড়াই গেলেন, হ্যাঁ দাঁড়াইও ঠিক, তিনি এখানে সুরা আল ফাতিহা পড়বেন, আর একটা সুরা পড়বেন, তিন রাকাতে সুরা পড়বেন। আচ্ছা, পড়ার পরে তাক আপনার দোয়ায় কুনুতটা রুকুর আগেও পড়তে পারবেন, রুকুর পরেও পড়তে পারবেন, দুইটাই বিশুদ্ধ। তা আপনি এখন রুকুত যান, যে আল্লাহু আকবার বলে রুকুত গেলেন, এবার রুকু থেকে উঠে যান, যে সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা ওয়ালা কালাম, রব্বানা ওয়ালা কালাম বলে দাঁড়াইলেন, দাঁড়ায় এবার আপনি দোয়ায় কুনুত পড়বেন। দোয়ায় কুনুতের সময় আমরা বলছি যে হাতটা একটু প্রশস্ত করে সামনের দিকে, মানে ভূগোলটা একটু খালি করে আর একটু লম্বা করে দেন হাতটা, হ্যাঁ হাতটাকে একটু লম্বা করে দিবেন, ভূগোলটা একটু ফাঁকা থাকবে, তো নবী সাল্লামের মাঝে মাঝে ভূগোলের শুভ্রতা প্রকাশ পেত, তার অর্থ হলো নবী সাল্লাম এভাবে হাতকে লম্বা করে দিতেন, দিয়ে আর হাত সংযুক্ত করে রাখাটা উত্তম আমরা বলছি। এবার আপনি দোয়ায় কুনুত পড়বেন, দোয়ায় কুনুত সবসময় পড়বেন হলো আল্লাহুম্মা হাদিনী ফিমান হাদাইত ওয়া আফিনী ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা ক্বাদাইত ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইয়ুক্তা আলাইক ফা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়ুযু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এটাকে অগ্রাধিকার দিবেন, এটা কন্টিনিউ পড়বেন, এর সাথে চাইলে আরো পড়তে পারেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া জি, এটাই পড়ি আমরা বেশি, তবে এটার চেয়ে ওইটা আরো বেশি বিশুদ্ধ, এই জন্য ওইটাও পড়বেন এটাও পড়বেন, মিনিমাম প্রতিদিন দুইটা পড়বেন। সুন্নাত দোয়ায় কুনুত পড়াটা বিশুদ্ধ মত হলো সুন্নতে মুয়াক্কাদা, কোনো কারণে দোয়ায় কুনুত বাদ পড়ে গেলে সেজদায় সাহু লাগবে না, সলাৎ হয়ে যাবে। না, এই কথাটা ঠিক না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন দোয়ায় কুনুত, রমাদানেও পড়তেন, গায়রে রমাদানেও পড়তেন, সবসময় পড়তেন, এই জন্য দোয়ায় কুনুত পড়তে হবে সবসময়, এটা ইচ্ছাকৃত বাদ দেওয়া যাবে না, বলে বাদ পড়ে গেলে সলাৎ হয়ে যাবে। যে আচ্ছা, দোয়ায় কুনুত শেষ করে আবার হাত মুছবেন না মুখের মধ্যে, আমাদের দেশে তো দোয়া করি আবার হাত মুছে, এই হাত মুছা যাবে না, হাত না মুছে কি করবেন,
এমনি ছেড়ে দিবেন দোয়া সব অবস্থায় যত মুনাজাত করবেন যত দোয়া করবেন পরে দি হাত মুছা হবে না হাত দোয়া করে ছেড়ে দিবেন আর শেষ দিকে আপনি দোয়ায় কুনুত পড়ে আপনি ধরেন এই দোয়াগুলো পড়লেন পরে যদি আপনি কোরআন হাদিসের আরো দোয়া পড়তে চান যতক্ষণ মনে থাকে পড়লেন এরপর আপনার নিজস্ব ভাষায় পড়তে পারেন দেখবেন যে রমাদানে শাইখ সুদাইস বা অন্যান্য শাইখেরা যে কাবাতে দোয়ায় কুনুত পড়েন ওনাদের নিজস্ব ভাষায় ওনারা অনেক দোয়া করেন যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই নিজস্ব ভাষায় দোয়া করেন বাদশার জন্য দোয়া করেন তারপরে সমস্ত মুসলমানের জন্য দোয়া করেন তারপরে বিভিন্ন দেশের মুসলমানদের জন্য দোয়া করেন অনেক দোয়া করেন যেগুলো কোরআন হাদিসের দোয়ার বাহিরে নিজস্ব ভাষায় এই জন্য আপনি বাংলা ভাষায়ও এখানে দোয়ায় কুনুতের মধ্যে দোয়া করতে পারেন শেষে সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি ওয়া সাল্লাম বলে শেষ করে দিবেন শেষ করে সাজদা চলে যাবেন হাত তোলা অবস্থায় মানে সর্বশেষ সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি মানে দরুদের মাধ্যমে শেষ করে দিলেন এটা এটা দিয়ে শেষ করতে হবে বাধ্যতামূলক না মানে আপনি যে কোনো বাক্য দিয়ে শেষ করতে পারেন জি বিতির শেষ বিতিরের মেইন তো এটাই হ্যাঁ এক রাকাত সেম এটাই তৃতীয় রাকাত যেমনি পড়ছেন কিন্তু শুধু সেখানে সানাও পড়তে হবে মানে এখন তো তৃতীয় রাকাতে সানা পড়েন নাই সেখানে সানা সহ পড়তে হবে আর বাকি সব একই নিয়ম জি ওগুলার মধ্যে ফাঁসের মধ্যেও মানে চার পর্যন্ত আপনি যদি মাঝখানে বসেন চার রাকাত পরে একবার বসবেন পাঁচে যায় আরেকবার আরেক রাকাত আলাদা পড়বেন আর না বসলে ওটার উত্তম হলো একটানা পাঁচ রাকাত একটানা সাত রাকাত